পাওলো মাচাডোকে ছেড়ে দিতে চলেছে মুম্বাই সিটি। বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও ইনফ্যাক্ট তাকে ছেড়েই দিয়েছে তোমরা বলতে পারো। লাস্ট 2 বছর ধরে তিনি মুম্বাই সিটিতে খেলছেন, মুম্বাই সিটির তিনি ক্যাপ্টেনও হন। লাস্ট 2 বছরে মুম্বাইয়ের হয়ে তিনি 29টি ম্যাচ খেলেন। আগামী মরশুমে তিনি আদৌ আইএসএলে থাকবেন কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বা অন্য কোনো আইএসএল ক্লাবের অফার তার কাছে আছে কি না সেটাও এখন বলা যাচ্ছে না। যদি তার কাছে আইএসএলের কোনো ক্লাবের অফার থাকে তবে আশা করাই যায় যে তিনি ভারতেই থেকে যাবেন, আর যদি বাইরের কোনো ক্লাবে সই করেন তবে সেই আপডেটটাও আপনাদের দিয়ে দেব। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও এই বিষয়টা নিয়ে। তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন। ধন্যবাদ।